ইমাম হুসাইন ট্রাভেলার ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজ আমার আলোচনার বিষয়, কত টাকা ব্যাংকে থাকলে পৃথিবীর যে কোনো দেশের ভিসা আপনারা পেতে পারেন, বা এই সংক্রান্ত অনেক তথ্য আপনারা আমার কাছে জানতে চান। আপনাদের প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ করে বলি, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। যদি আপনার মনোভূত হয় এটি শেয়ার করলে আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছেন তারা উপকৃত হতে পারে, তাহলে জনস্বার্থে এটি শেয়ার করতে পারেন। তো আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আপনাদের প্রত্যেকের জিজ্ঞাসা, যারা আমাকে কমেন্টস করেন, ফোন করেন, আমার কাছে যারা আসেন, অনেকে জানতে চান ভাইয়া আমি ব্যাংক স্টেটমেন্ট কত টাকা দেখাতে হবে বা আমার কোম্পানি নেই, অনেক ধরনের কথাবার্তা আপনারা বলেন। তো দেখুন, ব্যাংক স্টেটমেন্ট স্ট্রং করার জন্য আমি অনেকগুলো কন্টেন্ট করেছি, আজকের কন্টেন্টটি আবার করছি আপনাদের জন্য, যেহেতু এখন পরিধি কিছুটা বেড়েছে সেজন্য আপনাদের জন্য করা। অবশ্যই চেষ্টা করবেন সঠিক তথ্যগুলো অ্যাম্বাসিতে উপস্থাপন করার জন্য, কারণ আপনার একটি ভুলের কারণে মনে রাখবেন সমগ্র বাংলাদেশের মানুষকে অ্যাম্বাসিতে যারা কর্মরত আছেন ওনারা বিরূপ মন্তব্য করবেন যে হ্যাঁ বাংলাদেশের প্রতিটি মানুষ বোধ হয় ফেক ডকুমেন্টস দিয়ে ভিসার জন্য আবেদন করে থাকে। কারণ পৃথিবীর অন্যান্য দেশের মানুষ তারা শুধু পাসপোর্ট এবং এক কপি ছবি দিলেই তাদের ভিসা দিয়ে দেয়, সেখানে আমাদের বাংলাদেশের আমরা কী করি, আমার বাবা কী করেন, মা কী করেন, আমার ওয়াইফ কী করেন, আমার পূর্বে প্রফেশন কী, এখন আমি কী করি, মা আপনারা সকলেই জানেন, বা যারা জানেন না আপনাদের জন্য বলছি, সমস্ত ফিরিস্তিগুলো আমাদেরকে দিতে হয়। এটি কেন? কারণ হচ্ছে এই সুবিধাগুলো তাদেরকে আমরাই করে দিয়েছি। তো আপনাদের জন্য বলি, যারা ভিডিওটি দেখেন, ব্যাংক স্টেটমেন্ট কীভাবে করবেন দেখুন। যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, দয়া করে আপনার নিকটস্থ যে কোনো ব্রাঞ্চে চলে যান, যে কোনো প্রাইভেট সরকারি ব্যাংকে, সেখানে আপনার দু কপির ছবি, আপনার ভোটার আইডি কার্ড, বাসার বিদ্যুৎ বিলের কপি, আপনার নমিনি মাকে বা বাবাকে যদি দিয়ে থাকেন তাদের ছবি, ভোটার আইডি কার্ড নিয়ে গেলেই আপনাকে আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে একটি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে দিবে। এটি হচ্ছে সঠিক পন্থায় আপনি একটি ব্যাংক অ্যাকাউন্ট করতে পারছেন বাংলাদেশের যে কোনো ব্যাংকে। সেটি করার পরে এখন যদি আপনি চাকরি করে থাকেন তাহলে আপনার যে বেতনটি আপনি প্রতি মাসে পান সেটি যদি ব্যাংকে দিয়ে থাকে ভালো, যদি না দিয়ে থাকে তাহলে আপনি সেই টাকাটি আপনার অ্যাকাউন্টে জমা দিবেন, সেখান থেকে কার্ডের মাধ্যমে উত্তোলন করবেন। মাসে অন্তত আপনার ধরুন 500 টাকা এখন দরকার, আপনি মোবাইলে রিচার্জ করবেন বা MB কিনবেন, সেক্ষেত্রে আপনি সেটি অ্যাপসের মাধ্যমে বিকাশে ট্রান্সফার করে নিতে পারেন বা বিকাশ থেকে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার লেনদেনগুলো হয়ে যাবে। অনেকে এ ব্যাপারে জানেন না, দয়া করে এটি জেনে নেবেন। আরেকটি হচ্ছে আপনার 1000-2000 টাকা দরকার, সেটিও আপনি অ্যাকাউন্ট থেকে বিকাশে নিতে পারেন, যদি মনে করেন না বিকাশ থেকে উঠাবেন না কার্ডে আপনি উঠাতে পারেন, আপনার লেনদেনটি সঠিকভাবে হচ্ছে। যদি আপনার ট্রেড লাইসেন্স থাকে তাহলে অনেকেরই ট্রেড লাইসেন্স আছেন, বাট ওনারা আমার কাছে যখন আসেন আমি দেখি ওনাদের ট্রেড লাইসেন্সের অ্যাগেনিস্টে কোনো অ্যাকাউন্ট নেই, দয়া করে আপনারা ট্রেড লাইসেন্সের সাথে একটি ব্যাংক অ্যাকাউন্ট করবেন, ট্রেড লাইসেন্সে যে নাম দিয়েছেন সেই নামের সাথে মিল রেখে ব্যাংকে একটি অ্যাকাউন্ট করবেন, সেই অ্যাকাউন্টে আপনি লেনদেন করবেন। লেনদেন করলে অবশ্যই আপনার জন্য ভালো হবে, মঙ্গল হবে, পৃথিবীর যে কোনো দেশের ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে। এটি যদি আপনি মনে করেন না আমি এই আধা ঘন্টা এক ঘন্টা বা একটি দিনই আপনার নষ্ট হবে সেটি আপনি ব্যয় করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি যদি অবৈধ পন্থার অবলম্বন করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি সারা জীবনের জন্য পস্তাতে হবে বা আপনাকে ভুগতে হবে। এবং আপনাদের বারবার করে বলি, এমন হতে পারে আপনার যে কাগজপত্রগুলো নেই সেগুলো আপনি কারোর কথা শুনে, আপনি কারো কুপ্ররচনায় আপনি সেই কাগজগুলো জমা দিলেন, এগুলো একইবারে কপি করে জমা দিলেন, তাতে অ্যাম্বাসি যখন দেখলো আপনার এই কাগজগুলো সঠিক নয় তখন তারা আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারেন, যেমন আপনার অ্যাগেনিস্টে তারা মামলা করতে পারেন আপনার বিরুদ্ধে। মামলা করলে আপনার এই পাসপোর্টটি হাতে পেতে বছরের পর বছর চলে যাবে, এটি যে পর্যন্ত সুরাহা না হবে ততদিন পর্যন্ত আপনার পাসপোর্টটি আপনি পাবেন না, এবং সেই দেশের জন্য সারা জীবনের জন্য আপনাকে ভিসা তারা নিষিদ্ধ করবে এবং আপনি আর ভিসা পাবেন না। এই জন্য আপনাদের বলি, যদি এই ধরনের ভোগান্তি পোহাতে না চান দয়া করে কোনো ধরনের অসত্য তথ্য অ্যাম্বাসিতে প্রদান করবেন না, যেই কাগজগুলো আপনার নেই সেগুলো সময় নিয়ে কাগজগুলো তৈরি করে অ্যাম্বাসিতে আপনি সাবমিট করুন, অ্যাম্বাসির কোথাও লেখা নেই আপনাকে ভিসা দিবে না। কারণ পৃথিবীর যতগুলো অ্যাম্বাসি বাংলাদেশে আছে বা দূতাবাস, হাইকমিশন বলি, একজনে এক এক নামে বলে থাকি, সেটি তারা এখানে আমাদের পারস্পরিক সম্পর্ক থেকে শুরু করে ব্যবসা সমৃদ্ধি
ভ্রমণ ভিসা টু, তারপরে মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসা, আরও অন্যান্য ধরনের ভিসা এবং আরও অন্যান্য যে সকল ভিসা আছে সেই ভিসাগুলো সরবরাহ করার জন্য বা প্রোভাইড করার জন্য তারা বসে আছে। তাদের কোথাও লেখা নেই আপনাকে ভিসা দিবে না। তাদের যে রিকোয়ারমেন্টসগুলো আছে, চাহিদা আছে, সেই চাহিদার মধ্যে তারা দেখতে চায় আপনার সেই ডকুমেন্টসগুলো সঠিক আছে কিনা। সেগুলো যদি যাচাই বাছাই করে ওনাদের মনোভূত হয় তারা আপনাকে ভিসা প্রদান করবে। আপনি তাদের দেশের শিল্প সংস্কৃতি সব কিছু উপভোগ করে আসবেন এবং আপনার নিজের মধ্যে একটি পরিবর্তন আনার চেষ্টা করবেন। আপনাদের প্রত্যেককে বলি, ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, মেডিকেল ভিসা, আমেরিকা, কানাডা, সেনজেন, ইউরোপ, পৃথিবীর যেই কোনো দেশের ভিসাই হোক, সমস্ত দেশের ভিসা আপনাকে দিবে যদি আপনার ডকুমেন্টস সঠিক থাকে। আপনার ব্যাংক স্টেটমেন্ট কীভাবে স্ট্রং করবেন সেটি আমি আপনাদের আরেকবার বলছি। আপনার বিজনেস অ্যাকাউন্টটি যতবার খুশি আপনি লেনদেন করতে পারেন, তাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই ব্যাংক থেকে। এবং যেই পার্সোনাল অ্যাকাউন্টটি আছে, যেটি আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট করেছেন, সেটির একটি নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে। অবশ্যই আপনারা সেটি অ্যাকাউন্ট ওপেন করার সময় ব্যাংকের যে ফর্ম আছে ফর্মের মধ্যে উল্লেখ করে দিবেন কত টাকা আপনি ট্রানজ্যাকশন করবেন, মাসে করবেন, বছরে করবেন, সেটি উল্লেখ করে দিবেন যে আমার এত টাকা লেনদেন হবে। তাহলে আপনার জন্য কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হবে না, আপনি স্বাচ্ছন্দ্যে ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করতে পারেন। এই সংক্রান্ত আরও তথ্যের প্রয়োজন হলে আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার নাম্বারটি দেওয়া আছে এবং ভিডিওটি আপনারা না দেখে আমার কাছে খুব কষ্ট লাগে বা দুঃখ লাগে যে আপনারা 4-5 মিনিটের ভিডিওটি যখন আমি প্রোভাইড করি আপনারা ভিডিওটি না শুনে আমাকে ফোন করেন। আপনাদের প্রত্যেককে বলি আপনার সময়টি নষ্ট না করে সম্পূর্ণ শুনবেন এবং প্রয়োজন হলে আমাকে কল করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।